আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ একই মে দু হাজার বাইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদির ডাটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি তওয়াক্কালনা সার্ভিস নামে অ্যাপস চালু করার ঘোষণা দিয়েছেন যার লক্ষ্য হল মানুষকে উপকৃত করা এবং সকল সেবাগুলোকে জনসাধারণের অ্যাক্সেসের সুবিধার্থে এক জায়গায় একশো চল্লিশটিরও বেশি পরিষেবা সরবরাহ করা তাবাক্কালনা সার্ভিসেস অ্যাপ্লিকেশনটিতে এমন কিছু পরিষেবা রয়েছে যা জনসাধারণের সমস্ত প্রয়োজন পূরণ করবে যেমন পাসপোর্ট সরকারি সংস্থা দ্বারা অনুমোদিত ডিজিটাল ওয়ালেট যাতে ব্যক্তিগত পরিচয় এবং ব্যক্তিগত কার্ড রাখা যায় ড্রাইভিং লাইসেন্স বিমা দলিল এবং সংস্থাগুলির প্রয়োজনীয় ডকুমেন্ট রাখা যাবে এছআরআইটিতে এস এম প্ল্যাটফর্মের মাধ্যমে দান করার সুযোগ রয়েছে তাই সৌদির ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি গুগল স্টোর অ্যাপস গ্যালারি বা গ্লাসকি স্টোর থেকে তাবাক্কালনা সার্ভিসেস অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য সৌদি নাগরিক প্রবাসী এবং ভিজিটরদেরকে আহ্বান করেছেন সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো আরব নিউজ পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদির সেন্ট্রাল ব্যাংক যা নামে পরিচিত সকলকে সাইবার জালিয়াতি সম্পর্কে তাদের সতর্কতা পুনরায় জারি করেছে ব্যাংক কর্তৃপক্ষ সকলকে ডেটা বা তথ্যের বিষয়ে সতর্ক থাকতে এবং যে ওয়েবসাইটগুলো ব্যবহার করা হচ্ছে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সৌদির কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি বেশ কয়েকবার এই সতর্কবার্তাগুলিকে পুনরাবৃত্তি করেছেন কারণ সম্প্রতির সময়ে বেশ কিছু লোকেরা প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছেন যেখানে ভুয়া পরিচয় ও জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে তাই সৌদির কেন্দ্রীয় ব্যাংক সকলকে লেনদেনের পূর্বে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন এবং সম্পূর্ণ নিশ্চিত না হয়ে কোনো ধরনের তথ্য প্রদান না করার জন্য অনুরোধ করেছেন সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় বিশেষ খবরটি হলো সৌদি আরবের কাছিম অঞ্চলে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরি করার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাশিম অঞ্চল পুলিশের মুখপাত্র জানিয়েছেন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরি করার সময় ছয়জনকে আটক করা হয়েছে এর মধ্যে দুইজন মিশরীয় নাগরিক একজন পাকিস্তানি নাগরিক একজন ভারতীয় নাগরিক এবং দুইজন বাংলাদেশি নাগরিক আল কাসিম পুলিশ জানিয়েছেন জিনিসগুলো জব্দ করেছে যার বাজার মূল্য ছাব্বিশ হাজার চারশো রিয়াল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পাবলিক প্রসিকিউশন শাখায় প্রেরণ করা হয়েছে এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের তিনটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে